নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মাছের ডিমের বড়া। অনেকেই এটা বানিয়ে থাকেন, আজকে আমি দেখাবো আমি কিভাবে বানাই। এর জন্য আমি প্রথমেই 100 গ্রাম মতো চিড়ে নিয়েছি। এই চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। এই দেখুন, চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করিয়ে জল ঝরিয়ে এটাকে রেখে দিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আমি হ্যান্ড গ্রাইন্ডারটা 2-3 মিনিট চালিয়ে নিলাম। এই দেখুন, পেঁয়াজ লঙ্কাগুলো এরকম হয়ে গেছে। এখন এগুলো আমি এই মাছের ডিমে বড়া বানাতে ব্যবহার করব। এখানে আমি 200 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কোচানো পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিলাম, তবে লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে 2 চামচ মতো চালের গুঁড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু চালের গুঁড়ি তেলে এই মাছের ডিমের বড়াটা খুব মুচমুচে হয়। এইগুলো দিয়ে আমি আবার খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম। এখন এই মাছের ডিমটা ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এভাবে আমি বড়ার আকারে ভেজে নেব। এখন বড়াগুলো ভাজার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার উপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। বড়াগুলোকে সর্ষের তেলেই ভাজবো। এবার আস্তে আস্তে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যারা নতুন বন্ধু, আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আর যারা পুরনো বন্ধু, প্রথম দিন থেকে আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি খুব হালকা হাতে উল্টো পিঠটাকে এভাবে উল্টিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। বড়াগুলো দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। সব বড়াগুলোকে উঠিয়ে নেওয়ার পর সেকেন্ড ব্যাচটাও আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এই দেখুন, মাছের ডিমে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এটা যতটা মুচমুচে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আপনারা একবার এই রেসিপিটা ফলো করে মাছের ডিমে বড়া বাড়িতে বানিয়ে দেখুন এবং কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই থাক, আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।